स्टार्ट स्टार्ट हो गया सर। प्रिय शिक्षार्थी बंधुरा आशा करी सबाई भलो आसो। आज के दशम श्रेणी पदार्थ विज्ञान षष्ठ अध्याय वस्तुर ऊपर तापेर प्रभाव वस्तुर ऊपर तापेर प्रभाव शिखब ए अध्याय आज के जा पढ़ाबो एखन थेके तुम्हारा जानते पारबे আজকে তোমাদের এই আমি যা পড়াবো এটার মধ্যে তোমরা শিখনমূল পাবে যে ফারেনহাইট সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তোমরা জানো যে আমাদের জ্বর হলে আমরা সবাই জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার ব্যবহার করি। থার্মোমিটারটি জ্বর হলে আমাদের আমরা বলি যে জ্বর 101 ডিগ্রি হয়েছে, 102 ডিগ্রি হয়েছে, 103 ডিগ্রি, 104 ডিগ্রি এগুলো আমরা বলতে বলি আর কি। এখন জ্বর যে থার্মোমিটারে মাপা হয় তার নাম হচ্ছে ফারেনহাইট। আবারও বলতেছি জ্বর যে থার্মোমিটার মাপা হয় সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাপমাত্রা মাপার জন্য তিনটি স্কেল আছে, তাপমাত্রা মাপার জন্য তিনটি স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট সেলসিয়াস এবং কেলভিন। তিনজন বিজ্ঞানী, ফারেনহাইট একজন বিজ্ঞানী ছিল, তার নাম অনুসারে ফারেনহাইট, সেলসিয়াস একজন বিজ্ঞানী তার নাম অনুসারে সেলসিয়াস, কেলভিন একজন বিজ্ঞানী তার নাম অনুযায়ী কেলভিন স্কেল। এখন আমরা শিখনফলের মধ্যে লিখেছি ফারেনহাইট সেলসিয়াস কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এবং গাণিতিক সমস্যার
ख्याल करो शिक्षार्थी बंधुरा सबाई ख्याल करो एखाने आमरा जानी बरफेर तापमात्रा जिरो डिग्री बरफेर तापमात्रा जिरो डिग्री एटा जिरो डिग्री सेलसियस और तोमार फारेनहाइट होबे जे केल्विन केल्विन स्केल होबे जे 273 दशमिक 15 डिग्री केल्विन और এটা হবে ফারেনহাইট হবে যে 32 ডিগ্রি ফারেনহাইট কাল করে আমরা এখানে তিনটি স্কেল এঁকেছি একটা হচ্ছে সেলসিয়াস আরেকটা কেলভিন এবং ফারেনহাইট চলতেছে ফারেনহাইট এখন আচ্ছা টি দ্বারা আমরা টি দ্বারা বোঝাবো যে তোমার কেলভিন টি দ্বারা বোঝাবো টেম্পারেচার আর সি দ্বারা সেলসিয়াস টেম্পারেচার কেলভিন এখন তিনটা স্কেল আছে একটা স্কেল আছে সেলসিয়াস ফারেনহাইট কেলভিন এবং ফারেনহাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো এখানে তিনটি স্কেল আছে তিনটি স্কেলের মধ্যে তোমার আর স্কেল এগুলোর মধ্যে অবশ্যই পারদ থাকবে ভিতরে পারদ থাকবে ভিতরে পারদ থাকবে পারদ এই ভিতরে থাকবে যে পারদ এখানেও ভিতরে পারদ আমরা জানি যে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বরফের তাপমাত্রা কেলভিনে 273.15 কেলভিন আর বরফের ফারেনহাইট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আমি আগেই বলেছি আমরা আমাদের জ্বর হলে আমরা জ্বর মাপাতে দেখা যায় যে 102 ডিগ্রি 103 ডিগ্রি 104 ডিগ্রি হতে পারে এটা কিন্তু ফারেনহাইট স্কেল এই স্কেলে মাপা হয় এটা ফারেনহাইট স্কেলে মাপা হয়
ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলে মাপা হয়। আমরা জানি তো তোমরা আরেকটু খেয়াল করো, এই বরফের তাপমাত্রা, বরফের তাপমাত্রা বরফ, বরফের তাপমাত্রা সেলসিয়াসে 0°C ক্যালভিনে, ক্যালভিনে আমি সংক্ষেপে লিখতেছি এটা সেলসিয়াসে 0°C, আর কেতে ক্যালভিনে তোমার 273.15°C, আর ফারেনহাইটে, ফারেনহাইটে হচ্ছে তোমার 32°F। তোমরা একটু মনোযোগ দাও, এই বরফের তাপমাত্রাটা হচ্ছে, বরফের তাপমাত্রা সেলসিয়াসে 0°, ক্যালভিনে 273.15, একই মানে বরফ তো একই অবস্থা, কঠিন। বরফের তাপমাত্রা সেলসিয়াসে 0°, ক্যালভিনে 273.15, ফারেনহাইটে 32°F। এখন আসো ফুটন্ত পানির তাপমাত্রা, ফুটন্ত পানির, পানি বা জলীয় বাষ্পের তাপমাত্রা, ফুটন্ত পানির তাপমাত্রা, ফুটন্ত পানির তাপমাত্রা সেলসিয়াসে অনুরূপভাবে লিখতেছি সেলসিয়াসে 100°C। ফুটন্ত পানির তাপমাত্রা সেলসিয়াসে 100°C, ক্যালভিনে, ক্যালভিনে 273.15°C। খেয়াল করো আমি আবারও বলতেছি যে ফারেনহাইট বরফের তাপমাত্রা, বরফের তাপমাত্রা সেলসিয়াসে 0°, আমরা 0°র সঙ্গে সবাই অবস্থ, কেলভিনে 273.15, ফারেনহাইটে 32°F। ফুটন্ত পানির তাপমাত্রা সেলসিয়াসে 100°, কেলভিনে 273.15, ফারেনহাইটে, ফারেনহাইট হচ্ছে 212°F। এখানে আমরা লিখছি বরফের তাপমাত্রা, এই এই লাইনটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে বরফের তাপ, বরফ, বরফের এই এই বিন্দুটা হচ্ছে বরফের তাপমাত্রা 0°, এই বিন্দুটা হচ্ছে বরফের তাপমাত্রা 0°C, এখানে হচ্ছে 273.15°C, আর এই জায়গাতে হচ্ছে 32°F, 32°F। খেয়াল করো আবার এই জায়গাতে এই পানির ফুটন্ত পানির তাপমাত্রা 100°C, এখানে ফুটন্ত পানির তাপমাত্রা 273.15°C, আর এখানে ফুটন্ত পানির তাপমাত্রা 212°F। তাহলে খেয়াল করো, তাহলে এখানে তুলনা করে তাহলে এটা আমি আমরা বুঝতে পারি, এখানে আমরা সম্পর্কটা লিখব। আর আমি তো বললাম এটা এটা বরফের বরফ, এটা বরফ বরাবর, এর বরাবর বরফ, এর বরাবর ফুটন্ত পানি, ফুটন্ত পানির তাপমাত্রা। আমরা প্রথম প্রথম থার্মোমিটারটা আছে হচ্ছে ক্যালভিনে সেলসিয়াসে, তাহলে টি সি মাইনাস জিরো, টি সি মাইনাস জিরো লিখবো, কেন এটা লিখতেছি বরফের তাপমাত্রা, আর নিচে লিখবো যে 100 ফুটন্ত পানির তাপমাত্রা 100 বিয়োগ বরফের তাপমাত্রা লিখবো। অনুরূপভাবে পিকে লিখবো বরফের তাপমাত্রা, এখানে যেমন বরফের তাপমাত্রা লিখেছিলাম এখানে বরফের তাপমাত্রা লিখবো ক্যালভিনে 273.15, আর এখানে লিখবো যে 373.15 বিয়োগ 200
73.15। आशा करी बुझते पे टीसी मान सेलसियस टेम्पारेचर जो सेलसियस बरफेर तापमात्रा और नीचे होता फुटंत मान तापम्रा 100 डिग्री सेलसियस और ये हे बरफेर तापम्रा ये केल्विने हे बरफेर तापम्रा 273.15 और फुटंत पानी तापम्रा हे 373.15 और ये हे बरफे बरफे तापम्रा 273.15 और एन टी एपटा 32 बरफेर तापम्रा 32 डिग्री फारेनहाइट बरफे और ये 212 फुटंत पानी तापम्रा 212 डिग्री फारेनहाइट और माइनस बरफेर तापम्रा हे 32 डिग्री फारेनहाइट। तुम्हारा आबार ख्याल करो जे 100 डिग्री टीसी टेम्पारेचर सेलसियस टेम्पारेचारे टीसी हे बरफेर तापम्रा 0 डिग्री ये पानी फुटंत पानी तापम्रा 100 डिग्री ये बरफेर तापम्रा 0 डिग्री ये बरफेर तापम्रा कैलविने 273.15 डिग्री सेलसियस और ये फुटंत पानी तापम्रा 373.15 ये बरफेर तापम्रा 273.15 और एखे बरफेर तापम्रा फारेनहाइटे बरफेर तापम्रा 32 डिग्री फारेनहाइटे फुटंत पानी तापम्रा 212 और बरफेर तापम्रा 32 एखे बरफेर तापम्रा धरा हो फुटंत पानी तापम्रा धरा हो ख्याल करो ये जिरो बद जिरो जिरो बद थे ना एखे जिरोटा बद दी टीसी थे जिरोटा बद दी 100 थे और ये टीके 273.15 और ये नीचे थके 100 और ऊपर टी एफ माइनस 32 नीचे थके 180। এখন আমরা এই সংখ্যাগুলোকে এই 100, 100 আর 180 কে আমরা 5 দ্বারা এই 20 দ্বারা ভাগ করে দিব 20 দ্বারা ভাগ করব 20 দ্বারা গুণ করব সরি 20 দ্বারা গুণ করলে এখানে 5 হবে 20 দ্বারা গুণ করলে 273.15 5 হবে আর এখানে এখানে নিচে থাকে 373.15 থেকে 273.15 বাদ দিলে 100 থাকবে 212 থেকে 32 বাদ দিলে 180 থাকবে। আমি আবারও বলতেছি এটার সিস্টেমটা হচ্ছে সেলসিয়াসে প্রথমে টিসি লিখবো তারপরে জিরোটা লিখবো বরফের তাপমাত্রা নিচে লিখবো ফুটন্ত পানির তাপমাত্রা সেলসিয়াসে জিরো মাইনাস জিরো লিখবো বরফের তাপমাত্রা সেলসিয়াসে এখানে টিকে লিখবো তোমার এই বরফের তাপমাত্রা এটা বরফের তাপমাত্রা 273 এটা ফুটন্ত পানির তাপমাত্রা বরফের তাপমাত্রা ফারেনহাইটে বরফের তাপমাত্রা ফুটন্ত পানির তাপমাত্রা বিয়োগ বরফের তাপমাত্রা খেয়াল করো এখন 100 থেকে 100 থাকবে এটা 373 থেকে 273 গেলে 100 থাকে 212 থেকে 32 গেলে 180 থাকে যেহেতু 100 100 180 এই তিনটি সংখ্যাকে 20 দ্বারা ভাগ করা যায় 20 দ্বারা ভাগ করা যায় তোমার এখানে 100 কে 20 দ্বারা সরি গুণ করলে 100 কে 20 দ্বারা গুণ করলে 5 হবে 100 কে এটা হচ্ছে আমি একটু বোঝাচ্ছি খেয়াল করো নিচে এই 100 আছে গুণন 20 নিচে 100 আছে গুণন 20 গুণন 20 এটা এটা কাটা গেলে 5 থাকবে তাহলে আমরা গুণ করলাম 100 দ্বারা গুণ করলাম তাহলে সাইডে লিখবো এটি সেলসিয়াস কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক এটি
তাহলে এটি হয়ে গেল সেলসিয়াস কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা এই সম্পর্কটা কিভাবে আসছে আমি শুরুতে বলে নিয়েছি যে আমি চিত্র এঁকেছি এটা বরফের তাপমাত্রা এই বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি বরফের তাপমাত্রা কেলভিনে 273.15 বরফের তাপমাত্রা ফারেনহাইটে 32 আবার এটা এখানে 100 ডিগ্রি ফুটন্ত পানির তাপমাত্রা সেলসিয়াসে আর ফুটন্ত পানির তাপমাত্রা কেলভিনে 373 কারণ এটা তো একই বরাবর হবে কারণ পানি তো ফুটন্ত বরফ বরফের তাপমাত্রা বিন্দুগুলো একই লাইনে বরাবর থাকবে এটা হচ্ছে বরফের লাইন এটা বরফের লাইন এটা হচ্ছে ফুটন্ত পানির লাইন এটা বরফের লাইন এটা ফুটন্ত পানির লাইন যেহেতু ফুটন্ত পানির তাপমাত্রা 373.15 সেটা লিখেছি আর এখানে ফুটন্ত পানির তাপমাত্রা ফারেনহাইটে 212 আশা করি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছ আমি আবারও বলতেছি যে এটা সেলসিয়াসে লিখে টিসি লিখে বরফের তাপমাত্রা হরে হবে ফুটন্ত পানি বিয়োগ বরফের তাপমাত্রা ফুটন্ত পানির তাপমাত্রা বিয়োগ বরফের তাপমাত্রা টিকে লিখে বরফের তাপমাত্রা ফুটন্ত পানির তাপমাত্রা বরফের তাপমাত্রা টিএফ লিখে বরফের তাপমাত্রা ফুটন্ত পানির তাপমাত্রা বিয়োগ বরফের তাপমাত্রা ফারেনহাইটে তারপরে আমরা এই রাশিগুলো পেয়েছি 100 100 180 এখানে আমরা বীজ দ্বারা গুণ করেছি বীজ দ্বারা আমি এখানে দেখিয়েছি যে এখানে যদি বীজ দ্বারা গুণ করে কাটা গেলে 5 থাকবে তাহলে এটি টিসি বাই 5 টিকে মাইনাস 273.15/5 টিএফ মাইনাস 32/9 এটি সেলসিয়াস কেলভিন ও ফারেনহাইটের মধ্যে সম্পর্ক আশা করি এই সম্পর্কটা তোমার সবাই বুঝতে পেরেছ একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা এখানে ক্লিক করবেন স্টপ লিখে সূত্রটি আশা করি তোমরা লিখে বলছো খাতায় সেটা হচ্ছে যেহেতু এখানে বলছে যে ফারেনহাইট আর সেলসিয়াস তার মানে এখানে সম্পর্ক ছিল 3টি এখন আমাদের 2টির মধ্যে দেখাইতে হবে টি আমরা জানি টিসি 5/TF-32/9 এই সম্পর্কটা আমরা জানি এখানে আমরা লিখতে পারি যে
TF সমান 98.4 ডিগ্রি ফারেনহাইট বা TC এটা 98.4 বিয়োগ 32 বাই 9 বা TC 5 খেয়াল করো এখানে বলা আছে যে টিএফ, এটা টিএফটা জানা আছে আমাদের, আর আমরা জানি টিসি বাই ফাইভ টিএফ মাইনাস 32 বাই 9, এই সম্পর্কটা আমরা জানি। আর টিএফ এর মানটা আমরা দিয়েছি 98.4 থেকে 32 চলে গেলে 66.4 থাকবে, আর 9 দ্বারা টিসি কে গুণন 5 দ্বারা 66.4 কে গুণন 332 হবে। এই 9 টা আবার 332 এর নিচে যাবে গিয়ে এটা রেজাল্ট হবে যে 36.8888, আর আমরা যেহেতু 88 অনেকবার আসবে সেজন্য আমরা এখানে 9 লিখতে পারি, 36.89 ডিগ্রি সেলসিয়াস প্রায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের যেহেতু সময় কম, আর তোমরা অবশ্যই সূত্রটি বুঝতে পেরেছ, সূত্রটি কঠিন কোনো না, তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে এই সূত্রটি পেয়ে যাবে। আমি দুইটি সমস্যা মানে দুইটি সমস্যা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা বাড়ি কাজ করে নিয়ে আসবে। যে একটি বস্তুর তাপমাত্রা একটি বস্তুর তাপমাত্রা 75 ডিগ্রি ফারেনহাইট হলে তা সেলসিয়াস ও একটি বস্তুর তাপমাত্রা 75 ডিগ্রি ফারেনহাইট হলে তা সেলসিয়াস ও কেলভিন স্কেলে কত হবে? আশা করি তোমরা এই অঙ্কটি পারবে। আমি আবারও বলতেছি, এটা যখন সেলসিয়াস স্কেলে, আমি একটু বুঝাই দিচ্ছি, যখন সেলসিয়াস স্কেলে যাবে তখন এটা লিখবে, এটা টিএফ মাইনাস 32 বাই 9, এটাতে গিয়ে সেলসিয়াসে বের
আমরা কেলভিনে বের করব সূত্রটা লিখব যে টি কে 273 দশমিক এক পাঁচ নিচে ফাইভ আর টি এফ মাইনাস 32/9। এখানে আমরা দুইটি সমস্যা দিয়েছি, একটা অতিবক থেকে মানে একটা মান থেকে আমরা দুইটা দিয়েছি, 75 ডিগ্রি ফারেনহাইট থেকে আমাদের নির্ণয় করতে হবে সেলসিয়াস, এই যে সেলসিয়াস এখানে ফারেনহাইট আর সেলসিয়াস আর কেলভিনে, এই মানে 75 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিনেও নিতে হবে। তাহলে কেলভিনের সূত্র হচ্ছে এটা, কেলভিন আর ফারেনহাইট দিয়ে করতে হবে, ক্যালভিন এবং ফারেনহাইট দিয়ে করলে টি কে 273.15 টি এফ মাইনাস 32/9 এটা দিয়ে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই সময় যেহেতু নেই আমি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ যে এখানেই শেষ করছি।